আল্লাহর একজন বান্দা ছিলেন, নাম হলো রবি ইবনে সুলাইমান। হজ করতে যাবেন, এটা ফরজ হজ না, এটা হলো নফল হজ। আমাদের বাংলাদেশে অনেক হাজি সাহেবরা এরকম অহংকার করে বলে, এবার দিয়ে আমার 10 বার হলো। কয়বার হলো? 10 বার। আপনারা বলেন তো, ওই লোকটার বাড়ির আশেপাশে কোনো এতিম অসহায় আছে না নাই? এ জোরে কেন আছে না নাই? তো তোমাকে 10 বার হজ করবার কে কথা? সামর্থ্যবান মানুষের জন্যে জীবনে কয়বার হজ করা লাগে? কথা কন, জীবনে কয়বার? একবার হজ করলে চলবে? ওই 10 বার কাছে অহংকার করে বলতেছে, এবার দিয়ে আমার 10 বার হলো। আছে না নাই? যেরকম আছে না? আর হজর যাওয়ার একটা ব্যবসা হয়ে গেছে, আর গল্প মারা। আপনার বাড়ির পাশে যদি কোনো বিধবা থাকে, কোনো এতিম অনাথ থাকে, আপনি যতই হজ করেন কোন সব আল্লাহ দিবে না। মুতে ইমল চাইয়ান, খুদার থেকে অন্নদান করা। সুরাই মাউন পড়ে দেখেন, আল্লাহ বলতেছেন, আর আইতাল্লাযি ইউকাজ্জিবু বিদ্দিন ফাযালিকাল্লাযি ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। ওরা 10 জন বন্ধু মিলে হজে যাবে, ধরে কোন কয়জন? হজে যাওয়ার তারিখ হয়ে গেছে। হজে যাওয়ার আগে দেখবেন মানুষ আত্মীয় স্বজনের কাছ থেকে দোয়া চায়, বন্ধু বান্ধবের কাছে দোয়া চায়, ভাই আবার হজে যাচ্ছে আমার জন্য দোয়া করো, শরীর যেন সুস্থ থাকে, এরকম দোয়া নিয়ে। রবি ইবনে সুলাইমান গভীর রাত্রে নিজের বাড়ির দিকে আসতেছে। তখন তার এরকম যেখানে সেখানে অটো ভ্যান ছিল না, হাঁটে হাঁটে যাওয়া লাগে না, হয় ঘোড়া গাধার পিঠে চড়ে। তিনি আস্তে আস্তে রাত হয়ে গেল, হঠাৎ তিনি দেখতেছেন গভীর রাত্রে রাস্তার পাশে কে যেন কি করতেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল, রাস্তার পাশে কি হচ্ছে? একটু নিকট গিয়ে দেখে একটা মেয়ে মানুষ মরা গাধার গা থেকে গোস্ত কাটতেছে আর টোপলা বানতেছে। মরা গাধা, সে মরা গাধার গা থেকে গোস্ত কাটে, সেই গোস্ত টোপলা বানতেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল, গাধা খাওয়া হারাম, ধরে কোন গাধা খাওয়া কি? তাহলে মরা গাধা কি? এই যে আমার ভাই বলতেছে ডবল হারাম। মরা গাধার গা থেকে গোস্ত কাইটা টোপলা বানতেছে, রবি ইবনে সুলাইমান চমকে গেল। যে গোস্ত গাধার গোস্ত খাওয়া হারাম, মরা গাধার গোস্ত কাটে, কারণ কি? মনে হয় মেয়েটা কোনো হোটেলের সঙ্গে যোগাযোগ করছে, রাতের বেলা গোস্ত সাপ্লাই দেয় আর দিনের বেলা জনগণকে খাওয়ায়। ঢাকার একটা হোটেলের পাশ থেকে 6টা কুত্তার কঙ্কাল পাইছে। র‍্যাব ধরে কয়, তোর হোটেলের পাশে কুত্তার কঙ্কাল খেন? পিটনের চোটে বলছে, আমি কুত্তারে রাতে বেলা জব করে দিনের বেলা খাসি হিসাবে চলা। কুত্তা খায়, জনগণ কি খায়? এ কথা কন না, কি খায়? মুরগি খাবেন, হোটেলে যা মুরগি খাবেন, যত মুরগি মরে বগুড়া থেকে নওগাঁ থেকে ঢাকায় যাতে গাড়ির মধ্যে যত মুরগি মরে, ওই মরা মুরগি আবার বিক্রি হয়, ওইটা হোটেল রোস্ট করে আপনার খাওয়া। এই জন্য আমি হোটেলে গেলে বেশিরভাগ ডিম খাই, ডিম দেখ হুজুর এত টাকা কামাই করেন, ডিম খান কেন? কি জন্য যে খাই ভাই, খাবেন? কুত্তার গোস্ত খাসি বানাছে রে, ধরা খাসে বাংলাদেশে। রবি ইবনে সুলাইমান মেয়েটার পিছনে পিছনে রওনা দিল, দেখি মেয়েটা কোথায় যায়। কোন হোটেলের সঙ্গে নয়, একটা ভাঙ্গা বাড়ির মধ্যে ঢুকলো। যেই মাত্র ঢুকেছে, দুইটা যুবতী মেয়ে মা মা বলে কাঁদতেছে। মা বলতেছে, কান্দার দরকার নাই, আল্লাহ পাক রহমত করেছে, আমি গোস্ত আনছি এক টোপলা সিদ্ধ করে খাও, আল্লাহর শুকর আদায় করো। মা মেয়েদেরকে মরা গাধার গোস্ত দিয়ে বলতেছে, সিদ্ধ করে খাও, আল্লাহর শুকর আদায় করো। রবি ইবনে সুলাইমান চমকে গেল, যে নিজে দেখলাম মরা গাধার গাতে গোস্ত কাটা, সেই গোস্ত মেয়েদেরকে দিয়ে বলতেছে, আল্লাহ রহমত করছে, গোস্ত খাও, আল্লাহর শুকর আদায় করো। আর ধৈর্য ধরতে পারলেন না, পথের এপার থেকে চিৎকার করে বললেন, মা, ও মা, তুমি একজন মা হয়ে তোমার উদরের মেয়েদের কেমন ধোকা কেন দাও? আমি নিজের চোখে দেখছি, তুমি মরা গাধার গোস্ত নিয়ে আইছো, যে গোস্ত খাওয়া হারাম, সেইটা কেমনে আল্লাহ শুকুর করে আদায় খাইতে কও? মেয়েটা কান্দের বলে, পথিক, এই গভীর রাত্রে তুমি কুত্তে গাইলা, গভীর রাত্রে তুমি কুত্তে গা খাওয়ার কারণে আমার মেয়ে দুইটা ক্ষুধার জ্বালায় যখন সবসময় কান্দে,
ওদের বাবা নাই, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি এখন বিধবা মা, কি করব। রাতের অন্ধকারকে পর্দা বানায়া আমি নিয়ে আইছি বাড়িতে, ওরা সিদ্ধ করে খাবে, তাও ওদের জীবন বাঁচবে। রবি ইবনে সুলাইমান বলে, মা তোমার মেয়েদেরকে মরা গাদার গোস্ত খাইতে দিও না, আমি এবার হজে যাবার চাইছিলাম, আমি হজে যাব না, আমার হজের সব সম্পদ তোমাদেরকে দান করে দিব। রবি ইবনে সুলাইমান এক দৌড়ে বাড়িতে গেলেন, বাড়ির থেকে হজের যত সম্পদ টাকা পয়সা খাবার সব টোপলা গাঁঠুরি বেঁধে ওই মেয়েটাকে দান করে দিলেন। এবার মা আর মেয়ে মিলে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ যে মানুষটা হজে যাওয়ার চাইছিল কিন্তু আমাদের ক্ষুধার তওবাব দেখে সেই মানুষটা হজ বানচাল করে আমাদেরকে দান করে দিল। আমরা মা মেয়েরা মিলে দোয়া করি, আল্লাহ তুমি মক্কা মদিনা এই মানুষটার বাড়িতে হাজির করে দাও। এ দোয়াটা কি করছে দেখছেন? আমরা মা আর মেয়েরা মিলে দোয়া করি, মক্কা মদিনা এই মানুষটার বাড়িতে হাজির করে দাও। রবি ইবনে সুলাইমান বলে, মা উল্টা দোয়া করো না, মক্কা মদিনা কোনোদিন মানুষের বাড়িতে আসে না, বরং মানুষগুলোকে মক্কা মদিনায় যেতে হয়। মার মেয়েরা বলতেছে, আমরা দোয়া করে দিলাম, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ, আমাদের দোয়া করা দরকার, আমরা দোয়া করছি, কবুল করবে কে? দেখি আল্লাহ কি করে। নয় বন্ধু হজে যাওয়ার সময় বললেন চলো যাই, বলে এবার তোমরা যাও, আমি এবার হজে যাব না, আমি এবার হজে যাব না, তোমরাই যাও। নয়টা বন্ধু বললো, তুই কত মানুষের কাছ থেকে দোয়া চাইলি আর তুই কেন হজে যাবি না? বলে বিপদ আছে ভাইজান, তোমরাই যাও। ওই নয়টা বন্ধু চলে গেল হজ করতে, হজ করে ফিরে আসতেছে, নিজের বাড়িতে না যায়, ওই নয়টা বন্ধুর মধ্যে একজনের মাথায় একটা টোপলা, একটা টোপলা নিয়ে আরজন পিছনে পিছনে সামনে দিবেন তার মাথায় টোপলা, দরজা এসে ডাকতেছে, রবি ইবনে সুলাইমান, এ সুলাইমানের বেটা রবি দরজা খোল। রবি ইবনে সুলাইমান দরজা খুলি বলতেছে, আলহামদুলিল্লাহ তোমরা নয়টা নতুন হাজি আমার বাড়ির দরজায়। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের এলাকার কোনো বান্দা যদি হজ করে চলে আসে, তুমি গরিব মানুষ, তার মুখের দিকে চেহারার দিকে মহব্বত করে তাকালে আল্লাহ তাআলা কাবা মদিনা দেখার সওয়াব দিয়া দিবে। তার হাতের সাথে যদি তুমি মুসাবা করতে পারো আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। ধরে কান সুবহানাল্লাহ, নয়টা হাজি আইছে দরজায়। রবি ইবনে সুলাইমান বলতেছে, ভাইজান তোমরা চলে আসলে আমি যাইতাম তোমাদের সঙ্গে দেখা করতে। যার মাথায় টোপলা আছে বলতেছে, এই মিথ্যাবাদী মুনাফিক, এই মিথ্যাবাদী মুনাফিক, কি হজে যাওয়ার আগে তোর কাছে আইছিলাম, তুই না কইলি এবার হজে যাব না, তাহলে আমার মাথার যে টোপলা দেখতেছি এই টোপলা কার, এই টোপলা কার? ছাপা মারো সাই করার সময় তুই টোপলা টানতে পারলি না, আমার কাছে টোপলা দিয়া তুই ছাপা মারো সাই করা শুরু করলি, চলে গেলি কাবা ঘর তাওয়াফ করতে, আমি তোর পিছনে ঘুরি আর তোকে খুঁজা পাইলাম না। রবি ইবনে সুলাইমান আল্লাহর শপথ করে বলতেছি, নয় জন বন্ধু একত্র হয়ে বলে মিথ্যাবাদী, আমরা নয় জন মানুষ আঠারো চোখ দিয়ে বারবার তোরে দেখেছি, এ মিথ্যাবাদী, আমরা হজ করে চলে গেলাম মদিনায়, যাই দেখি তুই নবীর রওজার পাশে দাঁড়ায়া সালাম দিচ্ছিস, আমরা তোর সঙ্গে নবীর রওজার পাশে সালাম দেওয়া শুরু করলাম, হঠাৎ কোথাও যেন উদয় হয়ে গেলি, গোটা মদিনা খোঁজার তোকে পাইলাম না, আমাদের আগে বাড়িতে এসে দরজা বন্ধ করে দিছিস মিথ্যাবাদী, ধর টোপ টোপলা তুই নে। এ বলে একজন টোপলা মাথার টোপলা ফেলে দিয়া নয়টা বন্ধু যখন রাগ করে চলে যায়, রবি ইবনে সুলাইমান টোপলা হাতে নিয়ে কান্দে আর বলে, মাবুদ আমি তো হজে যাইনি, আমার বন্ধুর আমাকে মুনাফিক বলল, মিথ্যাবাদী বলল, ওরা নাকি আমাকে কাবা ঘর তাওয়াফ করতে দেখেছে, ওরা নাকি ছাপা মারা সাই করতে দিয়েছে, ওরা নাকি নবীর রওজা জিয়ারত করতে দেখেছে, আর এই টোপলা নাকি আমি এদেরকে দিয়েছি আল্লাহ। এ বলে কাঁদতে 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 রবি ইবনে সুলাইমান বেহোশ হয়ে পড়ে গেলেন। ওই বেহোশ অবস্থায় দেখতে পায় আল্লাহর নবী আর মদিনায় নাই, রবি ইবনে সুলাইমানের শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। বেহোশ অবস্থায় স্বপ্নে বলি রাসূলুল্লাহ, হুজুর রাসূল বলেছেন, মান রাআনি হাক্কান ওজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ, কেউ যদি আমাকে দেখে যেভাবেই দেখুক
স্বপ্নে দেখুক আর বেহুশ অবস্থায় দেখুক যেইভাবে দেখুক না কেন সে আমাকে সত্য দেখল আর আমাকে যারা দেখা নসিব হলো কঠিন মুসিবতের সময় তার শাফাত করা আমি নবীর উপর আল্লাহ ওয়াজিব করে দিল আল্লাহর নবী গো আমার নয়টা বন্ধু এসে বলতেছে আমি নাকি হজ করতে গেছিলাম আমি তো হজে যাই নাই ওগো আল্লাহর নবী আমার নয় বন্ধু বলতেছে আমি নাকি আল্লাহর ঘর তওয়াফ করেছি আমি তো তওয়াফ করতে যাই নাই ওরা নয়জন বলতেছে আমি নাকি আপনার রওজা জিয়ারত করেছি আমি তো যাই নাই তাহলে আমার নয়টা বন্ধু আমাকে মিথ্যা কথা মিথ্যাবাদী মুনাফিক বলে চলে গেল আল্লাহর নবী বলতেছে রে ইবনে সুলাইমান তোমার নয়টা বন্ধু মিথ্যা বলে নাই বরং ওরা যা বলেছে সত্য বলেছে তুমি এই অসহায়কে ক্ষুধার্তকে দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি তোমার চেহারা একদম ফেরেশতাকে রবি ইবনে সুলাইমান বানায়া তোমার নামে সাই করায় নিছে তওয়াফ করায় নিছে এমনকি আমি রাসুল রওজা পর্যন্ত জিয়ারত করায় নিছে তুমি শুনলে খুশি হবে তোমার কারণে এবার আল্লাহ সকলের হজ কবুল করেছে রবি ইবনে সুলাইমান বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি যা বললেন আমার বিশ্বাস হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হয়ে গেছে কিন্তু আমার এক বন্ধু মাথার টোপলা আমার সামনে ফেলে দিয়ে যে চলে গেল এটা কিসের টোপলা গো ও গো আল্লাহর নবী আপনার কাছে আমি জানতে চাই সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করতেছেন মানে কিসের টোপলা আল্লাহ নবী কোরআনে আয়াত তেলাওয়াত করে উঠে চলে গেলেন কোরআনের মধ্যে টোপলার খবর আছে ভাইজান আজকে এখানে যারা বসে আছেন পাঁচটা দলের জন্য আল্লাহর জান্নাত জোরে কোন কয়টা আমি দুইটা দলের কথা বললাম তিন নম্বর দল হলো অমুকসির ওরিয়ান ব্রাজিলের পতাকা বানাও আর্জেন্টিনার পতাকা বানাও হ্যাঁ এক পতাকা নগর এই মুড়ে থেকে ওই মুড়ে টাঙ্গিয়ে দিছে এই শীতে কত অসহায় কত গরিব গায়ে কাপড় পাচ্ছে না ধরে কথা কর না কেন কথা কর না কেন আর খ্রিস্টানের পতাকা তোমাকে বাসার টাঙ্গা দেয় যে বাসাতে ওই ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টাঙ্গাইছে ওই বাসার পতাকা থাকা অবস্থায় একটা রহমতের ফেরস্তা আসেনি একটা আসেনি 18 তারিখ ঝামেলা শেষ এই বিশ্বকাপ যে কয়দিন চলছে ভাই আর যেদিন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আয় হায় মা ফেরত লোকই নাই কে রে পাগলা একটা তাই খেলা হবে এখন লোক নাই কয় আগে থেকে ঘুম পাড়তিছে মোবাইল অ্যালার্ম দেখছে 12:30 এতন পাবি খেলা দেখবি ও আর সোনার তালে আছে যেদিন মরক্কো ব্রাজিলও ঘেরালো বুঝলেন এই বাড়ির যা চার রাগাত নাম বেশি বললো আমার বউ কইলে কি ব্যাপার শরীর অসুস্থ চার রাগাত পড়লে হয় 8 রাগাত পড়লেন এক ঝামেলা বিদায় করে দিছে সাধারণ ওই দিন ওই দিনে কিন্তু আর্জেন্টিনার বিদায় হওয়ার কথা ছিল ভাইরে তো কিভাবে যে কাম করলো যাক আমি যেটা বলবার চাচ্ছি যে তিন নম্বর দল হচ্ছে অমুকসিল ওরিয়ান যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করে এই কঠিন শীতে আপনি কি পারেন না নতুন কাপড় দিবার না পারলে আপনার যে পুরাতন কাপড়গুলো আছে এই কাপড়ও তো আপনি গরিবদের দিতে পারেন পারেন কি পারেন না ভাইজান এক একজনের বাড়িতে কত কাপড় খালি শোকেস ভরে থাকছে শোকেস এমন অনেক মেয়ে আছে 250 শাড়ি আছে 250 শাড়ি শাড়ি আর পরবি না ওই কথা আমি শাড়ি পরবো না এখন থেকে মেক্সি পরবো শাড়ি পরবে তো দান কর গরিবেরা খেতা বানা গাওয়ার দেখ কি কন তিন নম্বর হলো মুকসিল উরিয়ান আপনার অনেকেই চিন্তা করতেছেন হুজুর এ আজকে আপনি রাইখা যাবেন নাকি টোপলার মধ্যে কি আছে টোপলার মধ্যে কি আছে রাসুল কোরআন শরীফ যা বলে দিছে আমরা যারা কোরআন বুঝতাম তাহলে বুঝতে পারতাম এই টোপলার মধ্যে কি আছে আপনারা কি জানবার চান সান 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 কারা কারা একটু হাত তোলেন তো দেখি লিল্লাহে তাকবীর শোনেন আমি জানাচ্ছি এখনই জানাচ্ছি কিন্তু এটা খালি জানলে হবে না এটা মানা লাগবে এটা কি করা লাগবে মানা লাগবে সামিনা ও তা না শুনতে হবে আমল করার জন্য আচ্ছা ঠিক আছে জানার জন্য সবাই হাত তোলেন মানার জন্য হাত তোলেন তো কি মানবেন আপনারা না না বলার পরে মানা লাগবে কেন হাত টান টান করে তোলেন
আচ্ছা হাত নামান হাত নামান এখানে আল্লাহ রাসূল বলতেছে কোরআন শব্দ দিয়া যে তুমি তুমি ওই অনাথ এতিমকে যা দান করছো কি করছো হজের যে সমুদয় সম্পদ তুমি যেটা অনাথ এতিমকে দিছো আল্লাহ কি বলতেছে অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম মানে তোমাকে আল্লাহ সেটা আবার ফেরত দিছে তবে তুমি যা দিছো তার 10 গুণ বেশি দিছে তোরে কোন সুবহানাল্লাহ তাহলে আপনারা কি বুঝলেন অসহায় এতিম অনাথদেরকে দিলে আল্লাহ কি দেয় কথা কয় 10 গুণ ফেরত দেয় এটা কি আপনারা বিশ্বাস করছেন তাহলে এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে এখানে চেয়ারম্যানের বেটা আছে চেয়ারম্যান সব তো আছে এমপি উপজেলা চেয়ারম্যানের না যত মাথা দিয়ে আমরা পাগড়ি দিছি একটা ধনীর বেটা নাই সব কয়টা গরিব তাহলে অনাথ এতিমদেরকে যদি আপনি দেন 10 টাকা আল্লাহ তাআলা আপনাকে ফেরত দেবে 100 টাকা যদি আপনি দেন 100 টাকা আল্লাহ ফেরত দিবে 1000 টাকা এ যদি আপনারা জানেন এখন মানবেন মানবেন তাহলে মাদ্রাসাত 500 টাকার একটা কোরআন শব্দ লাগবে কোরআন শব্দ মানে আমার হাতে 500 টাকা দিলি একটা কোরআন শরীফ দানে সব পাবেন যাদের বাপ মা কবরে গেছে এমন করে আল্লাহর বান্দা আছে জানবি মানবি 500 টাকা লিয়ে আসেন তো দেখি এই 500 টাকা দিবেন বাপ মা কবরে গেছে বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানাই দিবে এমন কোন আল্লাহর বান্দা আছেন 500 টাকা নাই আপনাদের কাছে থাকলে দাবি আছে না থাকলে কোনো দাবি নাই দেখি দেখি কোন আল্লাহর পাগল আছে আল্লাহর কোরআন পাগল অনাথ এতিমদেরকে দান করার পাগল মক্কা মদিনায় যায়নি মক্কা মদিনার মানুষ তো আল্লাহ তার বাড়িতে হাজির করে দিবে তোরে কোন সুবহানাল্লাহ ভাই জান 500 টাকা 500 টাকা আল্লাহর একজন মাশাল্লাহ মাশাল্লাহ রকেট হোসেন দেখি 100 পাগলা পাওয়া যায় কেন এত মানুষের মধ্যে কেবল দুটা পেয়েছে দুলে টাকা পকেট নাই করে চক চকা টাকা দেখেন তো টাকা খরচ করার টাকা মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ তোমার পাগল আসতেছে মাশাল্লাহ 500 টাকা 500 টাকা 500 টাকা এক চান্সে 5টা পাওয়া গেছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো পাগলের মতো কিছু দান করছি না আলহামদুলিল্লাহ মাশাল্লাহ যা করছেন আলহামদুলিল্লাহ করে লাও ব্যাগের মধ্যে লাও এই যারা আশেপাশে গেলেন দাঁড়িয়ে গেলেন বসেন সবাই বসেন একটু মহব্বতের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha la ilaha illallah, Muhammadur Rasulullah. পাঁচটা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে তার মধ্যে তিনটা দলের কথা হলো এক নম্বর হলো কোরআনের দল দুই নম্বর হলো ক্ষুধার্তকে অন্নদান তিন নম্বর বস্ত্রহীনদের বস্ত্রদান কাসু বিবি একজন মা এক মন ধান করছে দান আল্লাহ তার দান কবুল করেন নাম স্যার 100 টাকা দান করছে আল্লাহ কবুল করেন আল্লাহ আমিন দাও দাও আগে উরমাল দেয়নি আচ্ছা ঠিক আছে দাও অনেক লোক আছে তারা হয়তো এখানে আসে দিচ্ছে না 10 টাকা 20 টাকা 50 100 যে যা পারবেন রুমাল যাচ্ছে আর আমার ওয়াজ চলতেছে মাদ্রাসার বাচ্চা রুমাল নিয়ে যাচ্ছে আপনারা যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন ভাই এই মাদ্রাসা তো আপনাদের দ্বারাই চলবে রে বর্তমান সরকার প্রাইমারি চলাবে আর আপনারা চলাবেন মাদ্রাসা বর্তমান সরকার কি চলাবে এ কথা কয় না কি চলাবে আর আপনারা মাদ্রাসা চলাবেন আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন তোমরা যতই চেষ্টা করো তোমরা প্রাইমারির জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করলেও মাদ্রাসা বন্ধ হবে না আমি আল্লাহ নিজে আমার আল্লাহওয়ালা বান্দাদের দিয়ে চালাবো ধরে কর সুবহানাল্লাহ আপনার কোন মাদ্রাসা বন্ধ আছে কোন প্রাইমারির ভিতরে টাইলস দেখছেন ভাই নাম সারা কথা কোন কোন প্রাইমারির ভিতরে ঢুকে টাইলস দেখছেন দেওয়ালে টাইলস কোন প্রাইমারি তো স্যার নাই 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 একটা প্রাইমারি দেওয়ালও টাইস পাবেন না আর ওই মানুষের ঢোকার কোল যা ঠান্ডা হয়ে গেল ভিতরেও টাইস মাশাআল্লাহ সুবহানাল্লাহ মেজারও টাইস দিতে চাইছে একজন মাজারও টাইস দিবি একজন দেখছেন কি হবে এটা কি হবে সুবহানাল্লাহ
نعم سارا دوی خانا قرآن شریف دان کرسے اللہ قبول کر اللہم آمین ریپا একটা কুরআন শরীফ এক কুরআন শরীফ লাইতো আপনি লেখা তোমেন 500 আচ্ছা ওই আর ফটকা এক কুরআন শরীফ কিনে দিবনি 100 টাকা যেটা ছাত্র হাত দিয়ে ধরবি না রশিদা মানে মাদ্রাসা এগুলো মাদ্রাসার কুরআন শরীফ ওইলা মানুষ হেফজ কুরআন হরাই বুঝেন না নাম কোলে রশিদা রশিদা মা আমার উল্লেখ করেছেন তো 500 টাকা বাকি কুরআন শরীফের জন্য দান করছে আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন এই মাদ্রাসার তালেবে ইলম গেছে দেন দেন যারকে পায়ের তলে ফেরেশতা পাখা বিছাই সেই বাচ্চারা নুমাল লিয়ে ঘুরতেছে পকেটে থাকলে দেন সবাই দেন দুই নম্বর হাফিজুল লিসান নিজের জবানকে সংযত করা লাগবে পাঁচটা দলের মধ্যে তিনটা দল বলেছি চার নম্বর হলো হাফিজুল লিসান নিজের জবানকে সংযত করা লাগবে মুখে যা আসে তা বলা যাবে না ও হাফিজুল লিসান জবানকে সংযত করা লাগবে পাঁচ নম্বর হলো অমান সল্লি আলা হাবিবির রহমান আল্লাহর নবীর প্রতি আল্লাহর নবীর প্রতি যারা মহব্বতের দরুদ পড়বে এই দরুদ পড়তে যারা ফতোয়া তালাশ করবে না আমি কিন্তু আপনাদের বুঝাইছি মহব্বত জোরে বলেন কি এ জোরে কান কি এ যে আপনারা এশার নামাজ পড়ছেন ফজর নামাজ পড়বেন এগুলা কি মহব্বত এগুলা হচ্ছে ইবাদত এগুলা কি ইবাদত আর যে দরুদ শরীফ পড়বেন এটা হলো মহব্বত এই মহব্বতের দরুদ যারা পড়বে তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকবে এই পাঁচটা দলের মধ্যে আল্লাহ আমাদের কবুল করুক জোরে কোন আমিন সবাই জোরে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমি চাচ্ছিলাম যে রবি ইবনে সুলাইমানের ওই আলোচনার ভিতর দিয়ে আপনারা কিছু সময় দান করবেন তো আপনারা যে এরকম খেপে আছেন আমি তো নওগাঁয় বহু মাহফিল করি দান চাইলে তো এইভাবে উঠে যায় না তারা কি মাদ্রাসার এন্ট্রি নাকি মাদ্রাসার জন্য টাকা চাওয়া হচ্ছে একজন আল্লাহ ওলির কাছে নবী আইছে সেই ঘটনা প্রসঙ্গে বললাম কিছু দেন উঠে চলে গেলেন তার মানে কি রাগ করছেন আপনার দশটা টাকা মাদ্রাসার পক্ষে পড়লে আল্লাহ আপনাকে 100 দিয়ে দিত দুনিয়ায় আর আখেরাতে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিত কিন্তু আপনি দিলেন না না দিলেন বসে থাকেন উঠে গেলেন কেন উঠে যাওয়া কি লক্ষ্য ভালো ইস্তেগফার পড়েন সবাই ইস্তেগফার পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام أي الله كوتين شيت كوبيكا كوري تمار باندا بانديرا عربير باري عربير غوم كي باد ديا قرآن حديث المحبات كوري جار مدنيا এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে মেহরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করো তামাম আম্বিয়া কেরাম আসহাবে কেরাম উম্মাহাতুল মুমিনিন শহীদ শহীদান জান্নাতুল বাকি জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়া ফরে হাদিয়া কবুল করো আয় আল্লাহ তালা আমরা যারা হাত তুলেছি আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনি মা মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানাও আল্লাহ বাড়িঘর সহায় সম্পত্তি সবই রাইখা আমাদের বাবা যারা অন্ধকার কবরে আল্লাহ খাস করে আমার বাবা সহ আমার বাবা সহ এই দুনিয়ায় যাদের বাবা কবরে চলে গেছে আল্লাহ
মেহেরবানি করে বাবাগুলোর কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপন জন যাদের কবরে চলে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ যে যুবকেরা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে পিরোজপুরের সমস্ত যুবকগুলোকে পাঁচ ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আমি যুবকদের বলবো বাবা তোমরা কোনো ইবাদত যদি ঠিকমতো করতে না পারো অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ ধরো। পাঁচ ওয়াক্ত নামাজ যদি যুবকেরা ধরতে পারে আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। যুবকেরা তোমরা ফুটবল খেলা দেখেছো রাত জেগে জেগে কিন্তু তোমরা ফজরের নামাজ জামাতে আদায় করতে পারো না। আমি সমস্ত যুবকদের জন্য দোয়া করে আল্লাহ এই যৌবন বয়সটাকে তুমি ঈমান ইসলামের জন্য কবুল করো। এই পিরোজপুরের সমস্ত যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আই আল্লাহ তাআলা তোমার নবীর এতিম মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করো, সহ সভাপতিদের কবুল করো। প্রধান অতিথি 50,000 টাকা দিবার চাইছে আল্লাহ তুমি তাকে কবুল করো। বিশেষ অতিথিদের কবুল করো আল্লাহ, সুদীজনদের কবুল করো, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীদের কবুল করো, মাদ্রাসায় জায়গা যারা দেয় তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। এই মাদ্রাসার প্রতি যাদের নেক নজর রয়েছে তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। এ মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবেলেন যে দুইজনের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ সকলকেই তুমি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমার মা বোনদের জন্য বলি মা বেশি ইবাদত আপনাদের করা লাগবে না, মাত্র 4টা ইবাদত করবেন, নামাজ রোজা স্বামীর কথা মতো চলবেন, পর্দার ভিতরে থাকবেন। এই 4টা আমল যদি মায়েরা করতে পারে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহ মিডিয়া ভাইদেরকে কবুল করো, আয় আল্লাহ আমাদের সকলকেই তুমি মাফ করো। আয় আল্লাহ তাআলা মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, আয় আল্লাহ বোর্ডিং এর সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সদস্য, দাতা সদস্য আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। একটা মিনিট যদি চোখ বন্ধ করে চিন্তা করেন কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয়, যে মাসে আমাদের মরণ হবে মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।